নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করেছিলেন কত বছরে? 25। আর খাদিজা রাদিয়াল্লাহু আনহার বয়স তখন 40। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স তখন 40, বিয়ে হয়েছে 25-এ। 25 থেকে 40 কত হলো? 15 বছর। এই 15 বছরে খাদিজা রাদিয়াল্লাহু আনহা দেখেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসকিনদের পাশে থাকেন, তিনি এতিমের দেখাশোনা করেন, তিনি বিধবাদের খোঁজখবর নেন, মুসাফিরদের অন্নদান করেন, মিসকিনদের পাশে থাকেন। মানে তিনি কারো প্রতি জুলুম করেন না, তিনি খুবই মানবিক একজন মানুষ এবং তার চারিত্রিক বৈশিষ্ট্য অনন্য সুন্দর। ইনশাআল্লাহ আল্লাহ আপনার কোনো ক্ষতি করবেন না। এটা তার স্ত্রী তাকে বুস্ট আপ করলেন কৃষকদের। এখন নবুয়তের আগের এই গুণাবলীগুলো কি আমরা অর্জন করতে পেরেছি? নবুয়তের আগের এই চারিত্রিক গুণাবলীগুলোই কি আমাদের নেতৃবৃন্দের মধ্যে আছে কিনা? নেতৃবৃন্দ বলতে আমরা সবাই বোঝাচ্ছি মনে করেন, আমাদের মধ্যে আছে কিনা? আমরা সবাই কোনো না কোনো জায়গায় দায়িত্বশীল, বাড়ির বা মসজিদের বা ব্যাংকের বা অর্থনীতির বা রাজনীতির। এখন এই যে এতিমের দেখাশোনা করা, বিধবাদের পাশে থাকা, মিসকিনদের খোঁজখবর নেওয়া, মুসাফিরদের অন্ন দেওয়া এবং দুর্বলদের সাহায্য করা, এটা আমাদের মধ্যে আছে কিনা? নবী তিনি এখনও অন্য কেবল হনে নবুয়তের আগের গুণাবলী। নবীজি বলছেন আমি উত্তম চরিত্রকে পূর্ণতা দেওয়ার জন্যই প্রেরিত হয়েছে। এবং বাস্তবতা দেখেন, নবী হওয়ার আগে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে চারিত্রিক বৈশিষ্ট্যগুলো ছিল, আমাদের আমরা হতভাগা উম্মা, আমরা এখনও মুসলমান হয়েও, মুসলমান ঘরে জন্ম নিয়েও, কোরআন হাতে পেয়েও, হাদিস হাতে পেয়েও সেই গুণাবলী অর্জন করতে পারি। অগণিত মুসলমান জিনা করে, অগণিত মুসলমান সুদ খায়, অগণিত মুসলমান ঘুষ খায়, অগণিত নেতৃবৃন্দ দুর্নীতি করেন। সবার কথাই বলছি, আমরাও দুর্নীতি করি। যেমন আমরা যে লেকচার দিতে বসেছি, আমি যদি আমার হকাদায় না করি, এটাও আমার ইলমের উপর দুর্নীতি হবে, হবে কি না? আর আমাকে যদি কোনো প্রশ্ন করেন যে প্যালেস্টাইন এমন যে ইস্যু চলছে, এটা কী জবাব হবে? আর আমি যদি আমার স্বার্থ চিন্তা করে পাশ কাটিয়ে ডানে ডানে অ্যান্সার দিই, দুর্নীতি করলাম ইলমের সাথে, করলাম কি না?